প্রথাগত যেটা নিয়ম আছে, ব্যাচ পরিয়ে চন্দন দিয়ে এবং পুষ্পস্তবক দিয়ে আমরা দুই মহারাজ স্বামী মধুহানন্দ জেঠুমণি উঠে দাঁড়িয়ে মহারাজদের প্রণাম করবেন। তারপরে আছেন স্বামী জ্ঞানী বরানন্দজি মহারাজ, এক্ষেত্রে তাই আমরা বরণ করে নিলাম মহারাজদের। আমাদের মঠ মিশনের প্রথাগত জিনিস, প্রথাগত ব্যাপার থাকে, আমরা করি থাকি। মহারাজদের ধন্যবাদ দেওয়া উচিত, আমরা ধন্যবাদ দিচ্ছেন, অসংখ্য প্রণাম, মহারাজদের প্রণাম জানাই এখান থেকে। স্বামী মধুহানন্দজি মহারাজ এখন বলবেন, অপকাস্তং সর্বধর্ম স্বরূপকঃ আচার্যানাং মহাচার্য রামকৃষ্ণায়তি নমঃ। ইয়থাগ্নিদায়িকা শক্তি রামকৃষ্ণে স্থিতায় সর্ববিদ্যাস্বরূপং তং শারদং প্রণমাম্যহম্। পরোত্তত্তে সদালীনো রামকৃষ্ণে সমাগত ইয়ো ধর্মস্থাপনরত বীরেশং তং নমাম্যহম্। কালিন্দী ফুল্লকমলে মাধবেন ক্রিয়ারত ব্রহ্মানন্দং নমস্তুভ্যং সদ্গুরু লোকনায়কঃ। যোগানন্দ প্রেমানন্দ সন্নিব ইয়ে চ পারিষদ রামকৃষ্ণগত প্রাণ সর্বং তং প্রণমাম্যহম্। দর্শক আসনে উপবিষ্ট পূজনীয় শ্রীমৎ মহারাজকে আমার চরণে চরণে প্রণাম, এবং মঞ্চে উপবিষ্ট প্রীতিভাজন কে মহারাজকে আমার সশ্রদ্ধ নমস্কার ভালোবাসা, এবং ভক্তমণ্ডলীদের উদ্দেশ্যে নমস্কার নিবেদন করি, এবং মাতৃমণ্ডলীগণকে আনত নমস্কার জানাই। স্বামী ভূদেশানন্দজি মহারাজ একটি কথা বলতেন, বলছেন, যেখানে ঠাকুরের কথা হয় সেখানে তিনি নিত্য বিরাজিত, অর্থাৎ সেটা একটি মহাতীর্থ, আর এই তীর্থে যারা আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা অনুরাগ নিয়ে আসবেন, শ্রী শ্রী ঠাকুরের কল্যাণ দৃষ্টি তাদের ওপর বর্ষিত হবে, আর তার আশীর্বাদ অবশ্যই তাদের পড়বে। আজকের যে আলোচনা সভা আপনাদের কাছে নতুন কিছু হবে না, এই আলোচনার মাধ্যমে যারা আলোচনা করে তারা পবিত্র হয়, আর যারা এই আলোচনা শুনেন তারা পবিত্র হয়। অর্থাৎ এই ভগবানের কথা যতই আমরা আলোচনা করব আমাদের মন ততই পবিত্র হবে। আজকের আলোচ্য বিষয় বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় শ্রী রামকৃষ্ণের বার্তা। বিশ্ব শান্তি বা বিশ্বের অশান্তির মূল হচ্ছে মানুষের মন। এই একটি সুপ্রচলিত কথা আছে, যেহেতু যুদ্ধের জন্ম মানুষের মন থেকে, তেমনি শান্তিও কিন্তু প্রতিষ্ঠা করতে হবে মানুষের মন থেকে। অর্থাৎ যা কিছু আমাদের উৎপত্তি, শান্তি অশান্তি সবই কিন্তু মানুষের মন। সেই জন্য শাস্ত্রে বলছেন, মনেব দিবিভং পক্তং শুদ্ধং চ শুদ্ধং মেব চ অশুদ্ধং কাম সংকল্পং শুদ্ধং কাম বিবর্জিতং। মনেব মনুষ্যং কারণং বন্ধনমোক্ষায় বন্ধায় বিষয়
বন্ধায় বিশাসক্তং মুক্তং নির্বিসংস্মিতং। অর্থাৎ মানুষের মধ্যে মন শুদ্ধ এবং অশুদ্ধ। যে মন বিষয় আসক্ত সেই মন কিন্তু অশুদ্ধ। এখন আমাদের জগতে যত কিছু মারপিট মারামারি হয়, যদি আমরা একটু অনুসন্ধান করে দেখি, দেখা যাবে তার পেছনে অধিকাংশ কিন্তু ধর্ম, ধর্মকে কেন্দ্র করে। কিন্তু দুঃখের ব্যাপার যে ধর্ম কি জিনিস তারা কিন্তু কেউ জানে না। এটি হচ্ছে একটা ধর্মের অপপ্রয়োগ। ধরুন আমার সামনে বা আমার হাতে একটি কলম আছে, এই কলমটি দিয়ে আপনি কিন্তু একটি সুন্দর কথা লিখতে পারেন, এই কলমটি দিয়ে আপনি একটি সুন্দর ছবি আঁকতে পারেন, শ্রী রামকৃষ্ণের ছবি আঁকতে পারেন, আবার এই কলমটা দিয়ে আপনি বাজে কথাও লিখতে পারেন, একটা বাজে ছবিও আঁকতে পারেন, আবার আপনার মধ্যে যদি হিংসা বা বেশি বৃদ্ধি পায় এই কলমটি দিয়ে আপনি আপনার সামনে যে বসে আছে তার দুটো চোখ আমি অন্ধ করে দিতে পারি। কিন্তু প্রকৃত বলুন তো, এর জন্য কি কলমটা দায়ী? এর জন্য কিন্তু আমার মন দায়ী। সেই জন্য ধর্ম কি জিনিস তারা কেউ জানে না, যারা ধর্ম নিয়ে মারপিট করে। ধর্ম মানে কি? ধর্ম মানে হচ্ছে মানুষকে ধরে রাখে। কি ধরে রাখে? মানুষের নীচতা, মানুষের পশুত্ব? না, ধর্ম মানুষকে ধরে রাখে দেবত্ব। অর্থাৎ আপনার যে স্বরূপ, আপনার যে স্বরূপ সেটা ধর্ম বার বার নির্দেশ করে দিচ্ছেন। অর্থাৎ আপনার স্বরূপ তো আপনি কে সেটাই ধর্ম বার বার আপনাকে নির্দেশ করে দিচ্ছেন। সেই জন্য ধর্মের লক্ষণ বলতে গিয়ে মনুসংহিতায় বলছেন, ধৃতিক সমাদমস্তে শৌচম ইন্দ্র নিগ্রহ দি বিদ্যা সত্যম অক্রোধ দর্শক ধর্ম লক্ষণম। অর্থাৎ ধর্ম হচ্ছে তার মধ্যেই হবে যেখানে সেই দশটা গুণ থাকবে। কি দশটা গুণ? না ধৃতি, সেই দশটা গুণ হচ্ছে একটা ধৃতি যার মধ্যে ক্ষমা, যার মধ্যে দম, অস্তেয় শৌচম ইন্দ্র নিগ্রহ দি বিদ্যা সত্য, সত্যে প্রতিষ্ঠিত হবে, আর হচ্ছে অক্রোধ, এই যার মধ্যে থাকবেন। সে মুসলমানই হোক, সে হিন্দুই হোক, সে খ্রিস্টানই হোক, এই গুণগুলো প্রতিটি মানুষের মধ্যে যদি থাকে, একজন হিন্দুর মধ্যেও যদি থাকে, একজন মুসলমানের মধ্যেও যদি থাকে, তাহলে কখনোই কিন্তু আমরা দ্বন্দ্ব হয় না। সেই জন্য বিশ্ব শান্তির বার্তা বিষয়ে শ্রী রামকৃষ্ণের জীবন যদি আপনি অনুধ্যান করেন, তাহলে দেখা যাবে আমার তার জীবন গ্রন্থি যদি আমরা তার পড়ি, তার বই পড়ি, আমাদের মনের মধ্যে কিন্তু বিশাল শান্তি বিরাজ করে। কারণ তিনি একমাত্র মানুষ, বিশ্ব শান্তির প্রতিষ্ঠায় তার সবচেয়ে সেরা বাণী, যত মত তত পথ, যে কথাটা ঋষির কণ্ঠে আগে হয়েছেন, একস্যাদ বিপ্রা বহুধা বদন্তি। আবার পরবর্তীকালে শ্রীকৃষ্ণ দাপরে শ্রীকৃষ্ণ বলছেন, ইয়ে ইয়থা মাং প্রপদন্তে তাং ততৈব ভজাম্যম মম বর্তানুবর্তন্তে মানুষ পার্থ সর্বস্ব। অর্থাৎ এরপর দেখুন বিশ্ব শান্তির প্রতিষ্ঠিতা হিসাবে আমরা ঋষিরা বললেন, দাপরে শ্রীকৃষ্ণ বললেন, শ্রী রামকৃষ্ণ দেখুন কত সহজ সরল কথায় বললেন, যত মত তত পথ। অর্থাৎ ভগবানকে লাভ করতে গেলে একটি পথ নয়, অনন্ত পথ, অনন্ত মত। তিনি কিন্তু বললেন না, তিনি তার নিজের জীবন দিয়ে সেটাকে উপলব্ধি করেছেন। যদি তার জীবন গ্রন্থি পড়েন, তিনি একমাত্র যিনি, তিনি শুধু হিন্দু ধর্মে সাধন করেননি, হিন্দু ধর্মের যত সাধন আছে, তান্ত্রিক, অদ্বৈত বেদান্ত, আবার যদি তিনি খ্রিস্টান ধর্মে সাধন করেছেন, মুসলমান ধর্মে সাধন করেছেন, সব ধর্মে সাধন করে তিনি প্রত্যক্ষ অনুভূতি করেছেন যত মত তত পথ। কিন্তু শ্রী রামকৃষ্ণের এটি একটি সুন্দর বাণী, যে বাণীটি বলার পর তিনি কত সুন্দর মানুষকে বুঝিয়ে দিয়েছেন একটি গ্রাম্য উদাহরণ দিয়ে। বলছি কি সুন্দর উদাহরণ, দেখুন বলছেন যে আমরা একটা পুকুর থেকে যখন কেউ জল নিচ্ছি, একজন হিন্দু বলছেন আমি জল নিচ্ছি, একজন খ্রিস্টান বলছেন আমি ওয়াটার নিচ্ছি, একজন মুসলমান বলছে কিন্তু আমি পানি নিচ্ছি, কিন্তু সেই জিনিসটা কিন্তু এক। আবার কি তিনি বলছেন,
যে একই ব্যক্তি ভগবান সে এক, তাকে বিভিন্ন নামে ডাকছে। মুসলমান একটি নামে ডাকছেন, হিন্দু একটি নামে ডাকছেন, যে কোনো নামে তাকে ডাকলে তিনি তারপরে কত সুন্দর উদাহরণ দিচ্ছেন যে আপনি যেমন তিনি বলছেন যে বাড়ির একটি সুন্দর মানুষ, ধরুন কেউ আমার যদি মা হয়, আমার মাকে আমি মা বলে ডাকলে যেমন সাড়া দিচ্ছে, আমার মাকে কেউ দিদি বলে ডাকলেও কিন্তু তিনি সাড়া দিচ্ছেন, আমার মাকে কেউ বোন বলে ডাকলেও সাড়া দিচ্ছেন, আমার মাকে কেউ পিসি বলে ডাকলেও সাড়া দিচ্ছেন, আমার মাকে কেউ মাসি বলে ডাকলেও সাড়া দিচ্ছেন, আমার মাকে কেউ ঠাকুমা বলে ডাকছে কিন্তু সাড়া দিচ্ছেন। কিন্তু আমরা বিভিন্ন নামে ডাকছি, কিন্তু সেই এক। তেমনি খ্রিস্টান, মুসলমান, বৌদ্ধ যেই ধর্মই বলুক, সেই একই ব্যক্তিকে কিন্তু আমরা সবসময় ডেকে যাচ্ছি। এই জন্যই শ্রীরামকৃষ্ণের জীবনের ইতিহাসের সবচেয়ে যেটা আরেকটি বাণী বিশ্ব শান্তি, যে মতুয়ার বুদ্ধি করো না, অর্থাৎ আমারটাই ঠিক অন্যটা ভুল, এই বুদ্ধি তিনি করতে বারবার আমাদেরকে নিষেধ করছেন যে আমার ধর্ম ঠিক সেরকম নয়। তিনি বলছেন তারপর কত সুন্দর একটি, দেখুন উদাহরণ দিয়েই হচ্ছে শ্রীরামকৃষ্ণ, কত সুন্দর তিনি একটি উদাহরণ দিচ্ছেন যে এই সংকীর্ণতা ধর্মের মধ্যে আনবেন। তিনি বলছেন একজন শিব ভক্ত, সে শিব ছাড়া কিছুই বোঝে না, তার শিব কিন্তু বারবার তাকে বলছে দেখ আরে ওই বিষ্ণুর মধ্যেও আমি সবারিকার মধ্যে আমি আছি। সে বলছে না আমি শিব তোমাকে ছাড়া কিছুই বোঝি না। সে কোনো মন্দিরে যাবে না, একমাত্র শিবের উপাসক, কিন্তু সে শিব তাকে বারবার বলছে আমি সবারিকার মধ্যে আছি, ওই বিষ্ণুর মধ্যেও আমি আছি, বলছে না। এরপর হয়েছে কি, একদিন পুজো করতে বসেছে, এখন পুজো করতে বসে দেখছে যে অর্ধেক বিষ্ণু অর্ধেক শিব। তখন এর তো মহা সমস্যা যে কি করব। সে পুজো করতে করতে দেখছে আরে আমার দিকে তাকাচ্ছি, আমি তো বিষ্ণুকেও দেখছি, সেই জন্য সে আর চোখে শুধু শিবের দিকে তাকিয়ে আছে, মূর্তিটার মধ্যে অর্ধেক হয়ে গেছে, তবুও তার সেই বুদ্ধি যাচ্ছে না। সে তখন শিবের দিকেই তাকিয়ে পুজো করছে। তারপরে আরেকটি তার মহা সমস্যা হয়েছে যে আমি যে ধূপটা দিচ্ছি, এই ধূপের গন্ধটা তো বিষ্ণুর নাকে চলে যাচ্ছে, এটা তো মহা সমস্যা। তিনি তখন কি করলেন যে আমার ধূপের গন্ধ বিষ্ণুর নাকে যেতে পারবে না, তিনি একটা তুলে এনে বিষ্ণুর নাকটাকে বুঝিয়ে দিলেন, এই বিষ্ণুর নাকটাকে বুঝিয়ে দিলেন। এইটাই শ্রীরামকৃষ্ণ বলছেন এই সংকীর্ণতা। তারপরে কি হলো, যখন জানাজানি হয়ে গেল তাকে সবাই রাগাতে শুরু করলো, বিষ্ণু নাম বললি সে রেগে যায়। তখন সেই রাগা থেকে বাঁচাবার জন্য, নিজেকে বাঁচার জন্য সে একটি ঘন্টা কিনে দুটো কানে পরে নিল, যখনই কেউ রাগাতো ঢং 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 করে ঘন্টা বাজিত, যাতে বিষ্ণুর নাম আমার না ধরতো। শ্রীরামকৃষ্ণ বলছেন এটি হচ্ছে সংকীর্ণতা, অর্থাৎ আমাদের শ্রীরামকৃষ্ণকে ভালোবাসা মানে প্রতিটি ধর্মকে শ্রদ্ধা ভালোবাসা। সেই জন্য স্বামী বিবেকানন্দ বলছেন বিভিন্ন ভিন্ন ভিন্ন মত এক একটি অবস্থা ক্রম মাত্র, পরমত বা পরমতের প্রতি শুধু দেশ শূন্য হলেই চলবে না, কি করতে হবে আমাদের ওই ধর্ম মতকে আলিঙ্গন করতে হবে, আর সত্য সকল ধর্মের ভিত্তি। অর্থাৎ যে কোনো ধর্মের মূল ভিত্তি কিন্তু সত্য, সত্য থেকে চ্যুত হলে হবে না। দেখুন সত্যকে যদি আশ্রয় করে থাকে, আমি একটা ছোট্ট গল্প বলি, গ্রামের দিকে যখন সাধু বাবা আসে সুন্দর, সত্যকে ধরে থাকলে কিভাবে বাঁচা যায়, তো সবাই এসেছে গ্রামে সাধু বাবা দেখতে, হতে হতে সন্ধে হয়ে গেছে। সন্ধে হয়ে যাওয়ার পর একজন গেছে, গিয়ে তখন সাধু বাবা বলছে আরে তুই কী করতে এসছিস, বলছে আমি আশীর্বাদ চাইতেছি, কি জন্য আজকে রাতে চুরি করতে যাবো যাতে ধরা না পড়ি। সাধু বাবা বলছে আরে এরম আশীর্বাদ আমি কি করে করব, না সাধু বাবা আপনি আমাকে আশীর্বাদ করুন যাতে আমি ধরা না পড়ি। সাধু বাবা বলছে না না আমি পারবো না, না আপনি আশীর্বাদ করলেই হবে। তখন বলেছে তাহলে একটা কাজ কর সত্য কথা বলবি। সে বলছে সত্য কথা বললে তো আমি সঙ্গে সঙ্গে ধরা পড়ে যাবো, না তোকে সত্য কথাই বলতে হবে। ঠিক আছে, সাধু বাবার কথা শুনে সে সত্য কথা বলবে বলেই গেছে। যেতে যেতে দেখা যাচ্ছে যখন চুরি করতে যাবে, পাঁচ মিনিটে নেমেছে,
আর সেই সময় রাজা ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে। তা রাজা যখনই নেমেছে তখন রাজা বলে জিজ্ঞাসা কে? সাধু বাবা বলেছে সত্য কথা বলতে হবে। বলছে আমি চোর। বলছে বাবরে বাবরে, এরকম আবার চোর তো দেখিনি, আবার সত্য কথা বলছে আমি চোর। তখন রাজা তো দেখছে তো আমার তো ধরাই পড়ে গেছে, তাই ওকে নিয়ে একটু খেলা করা যাক। তখন রাজা বলছে আরে আমিও তো চোর। তখন দুজনের মধ্যে একটু বন্ধুত্ব হয়েছে। বলছে আমিও চোর, কী চুরি করতে চাস? না ওই রাজার ওই ওখানে তিনটে বড় বড় সোনার কয়েন আছে, এইগুলো নিতে। তখন বলছে ঠিক আছে তুই চুরি করে নিয়ে আয়, যা করবো দুজনে ভাগ করবো। রাজা ওকে পথ দেখিয়ে দিল ও চুরি করতে গিয়ে দেখছে সেখানে তিনটে। ও এখন মহা সমস্যা করেছে যে আমি যদি তিনটে নিয়ে যাই তাহলে ভাগ করতে গেলে সমস্যা, অর্থাৎ কিন্তু আমাকে আবার সত্য কথা বলতে বলেছে সাধু বাবা, তাহলে দরকার নেই আমার দুটো নিয়ে গেলেই ভালো। ও সঙ্গে সঙ্গে দুটো কয়েনে সোনার কয়েন নিয়ে এসে বলছে যে চোরটাকে বলছে যে ওখানে তিনটে ছিল, এখন ভাগ করার সমস্যা তো, তাই আপনি একটা নিন আমি একটা নিয়ে আমি চলে যাচ্ছি। তাই যথারীতি পরিচয় নিয়ে চলে গেছে। এবারে রাজা গিয়ে তারপরে সেখানে গিয়ে দেখছে আরে তিনটি তো ঠিকই তো বলেছে, বলছে এরকম তো চোর দেখিনি, এত সত্য কথা বলছে। যাই হোক তার পরের দিন হয়েছে কি, যথারীতি রাজা সব জানাজানি হয়ে গেলো, চুরি হয়েছে, মন্ত্রীকে দেখতে পারি যে কী চুরি করেছে। আরে মন্ত্রী ভাবছে যে চোর তো সবই নিয়েছে আর একটা পড়ে আছে, ওটা আমি নিজের পকেটে ঢুকিয়ে নিয়ে চোরের নামে চালিয়ে দেবো। তখন মন্ত্রী তার নিজের পকেটে একটি ঢুকিয়ে নিয়ে রাজামশাইকে বলছেন যে রাজামশাই চোর সব চুরি করেছে, হ্যান করেছে ত্যান করেছে। যাই তারপরের দিন চোরটাকে খুঁজে খুঁজে রাজামশাই সবই জানে ধরে এনেছে, বিশাল বড় সভা হচ্ছে। সেই সভাতে যখন চোরটাকে ধরে নিয়ে এসছে, চোরটা সত্য কথা বলছে যে হ্যাঁ আমি এই বাড়িতে চুরি করতে এসেছিলাম, এখানে আরেকটি চোর ছিল, কে আমি জানি না, আরেকটি চোর ছিল, ওখানে তিনটে কয়েন ছিল, ভাগের অসুবিধা হয়ে বলে আমি একটি কয়েন এনেছি, কিন্তু ওখানে তিনটে ছিল, তা আমি একটি চোর, এটা সত্য, কারণ সাধু বাবা বলেছে সত্য কথা বলতে হবে। তখন বলছে দ্বিতীয় চোরটা কে? দেখুন রাজার সঙ্গে সঙ্গে বলছে দ্বিতীয় চোর আমি, তৃতীয় চোরটা হচ্ছে মন্ত্রী। তখন গোটা জিনিসটাই কিন্তু ঘুরে গেল যে তুমি রাজ্যের মন্ত্রী হয়ে যদি চুরি করতে পারো, ও তো চোর হয়ে সত্য কথা বলল। তখন কি হলো যে ওর সত্য কথা বলার জন্য ওকে ছেড়ে দিল আর মন্ত্রীটাকে দিয়ে দিল ফাঁসি, যে তুমি রাজার মন্ত্রী হয়ে তুমি কি করে মিথ্যা কথা বলতে পারো। এই হচ্ছে দেখুন যে কোনো অবতারের জীবন যদি অনুধ্যান করেন সেইটাই হচ্ছে সেই সত্যকে ধরে থাকতে হবে। শ্রীরামকৃষ্ণের জীবনের আরেকটি বড় কথা যেটা হচ্ছে সর্বধর্ম সমন্বয়। সর্বধর্ম সমন্বয় মানে কি, বিভিন্ন ধর্ম বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে শ্রীরামকৃষ্ণ একটি ধর্ম সৃষ্টি করলেন সেটা নয়, যে ওখান থেকে কিছুটা ওখান থেকে কিছুটা নয়। সর্বধর্ম সমন্বয় মানে সব ধর্মে এক জায়গা করা নয়, আচ্ছা কি যে যা ধর্মে নিষ্ঠা, যে যা ধর্মের যে ভক্তি নিয়ে গভীরতা, ভক্তির গভীরতা নিয়ে থাকবে। আপনি খ্রিস্টান আপনি সেই ধর্মের নিষ্ঠা নিয়ে থাকবেন, আপনি বৌদ্ধ সেই ধর্মের নিষ্ঠা নিয়ে থাকবেন, কিন্তু সেই ধর্মের নিষ্ঠা নিয়ে থাকার অর্থ নয় অপধর্মকে ঘৃণা করা, অপধর্মকে দেশভাব করা, অর্থাৎ সেই ধর্মের প্রতি আপনার শ্রদ্ধা থাকবেন। শ্রীরামকৃষ্ণ কি করছেন, সর্বধর্মের সমন্বয়, মানে তিনি এমন একজন অবতার বা ভগবান যাই তিনি কি প্রতিটি ধর্মকে নিজের জীবনে সাধন ভজন করে তিনি উপলব্ধি করেছেন, যেটা অন্য কোনো অবতার করেছে বলে আমার জানা নেই। এই প্রসঙ্গে দেখুন যে শ্রীরামকৃষ্ণ কেমন, না দেখবেন মঞ্চে আমাদের বিভিন্ন অর্কেস্ট্রা হয়, এই অর্কেস্ট্রার বিভিন্ন রকম জিনিস থাকে, হারমোনিয়ামের একটা সুর আছে, তবলার একটা সুর আছে, তারপরে গিটারের সুর আছে, বিভিন্ন সুর, এই বিভিন্ন সুর আর এই প্রতিটি জিনিসের কিন্তু একটি আলাদা আলাদা করে সুর আছে, কিন্তু যখন সেইগুলোকে একসঙ্গে বাজে, একসাথে বাজে, তখন সেগুলো কিন্তু অত্যন্ত শ্রুতির মধুর হয়, এত সুন্দর শ্রুতি। তেমনি শ্রীরামকৃষ্ণ ছিলেন ধর্মের একটা ঐক্যতান, তিনি কি করেছেন, তিনি বিভিন্ন সম্প্রদায়ের ঐক্যতান, তিনি বিভিন্ন ধর্মের সম্প্রদায়ের পথের মধ্যে একটা ঐক্যতান সৃষ্টি করেছেন, অর্থাৎ প্রত্যেকটি ধর্মের যে সুর রেওয়াজ ছিল
সেই রেজা রেওয়াজের প্রত্যেকটি ধর্মের সুরকে তিনি একটি সুরের মধ্যে তিনি বেঁধে রেখেছেন, এইটি হচ্ছেন। অর্থাৎ বিভিন্ন ধর্মের মানুষের প্রতি শ্রী রামকৃষ্ণের একটি অসাধারণ ভালোবাসা। শ্রী রামকৃষ্ণের যদি যদি আপনি জীবন অনুধ্যান করা যায়, দেখা যাবে শ্রী রামকৃষ্ণের জীবন অনুধ্যান করলে সেখানে সব ধর্মের মানুষ তার কাছে আশ্রয় পেয়েছে। খ্রিস্টান ধর্মের মানুষ তার জীবন অনুধ্যান করলে খ্রিস্টান ধর্ম থেকে, মুসলমান ধর্ম থেকে, সব ধর্মে। সেই জন্যে শ্রী রামকৃষ্ণের প্রতি শ্রদ্ধা জানিয়ে কাজী নজরুল ইসলাম বলছেন, পরম গুরু সিদ্ধ যোগী মাতৃভক্ত যুগ অবতার, পরমহংস শ্রী রামকৃষ্ণ লহে নমস্কার, মন্দিরে মসজিদে গির্জায় পুজিলে ব্রহ্ম সমশ্রদ্ধায়, তব নাম মাখা প্রেম নিকেতন ভরিয়াছে তেই সংসার। অর্থাৎ শ্রী রামকৃষ্ণের যদি জীবনে আর এই জীবনের মূল তার যে বাণী মানুষকে দেখাচ্ছেন যে মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে সেই ভগবান লাভ। ভগবান লাভ মানে কি? আমি একটা জিনিস লাভ করছি, আমি মোবাইল লাভ করতে পারি, পেন লাভ করতে পারি, কিন্তু ভগবান কি কোনো বাইরের জিনিস? না, ভগবান কিন্তু আপনার ভেতরে আছে, চাপা পড়ে আছেন। শ্রী রামকৃষ্ণ বারবার আমাদের শ্রী রামকৃষ্ণকে ভালোবাসা মানে কি? শ্রী রামকৃষ্ণ বলেছেন ভগবানকে ধরে সংসার করো, মানে কি আমি ঠাকুরকে ধরে সংসার? না, সেই শ্রী রামকৃষ্ণ বারবার আমাদের মধ্যে যে ভেতরে সেই দৈব গুণ, যে দেবত্ব আমাদের ভেতরে লুকিয়ে আছে, সে খ্রিস্টান হোক মুসলমান হোক প্রতিটি মানুষের ভেতরে কিন্তু সেই দৈব গুণ লুকিয়ে আছে। সেই দৈব গুণকে তিনি বারবার বলছেন বিকশিত করতে। অর্থাৎ ভগবান কিন্তু এই ভেতরেই আছেন, তিনি বাইরে কোথায় নেই। সেই জন্য গান আছে দেখবেন, আপনাতে আপনি থাকো মোর যেও না কো কাউরি ঘরে, যা পাবি তা বসে পাবি খোঁজো নিজ অন্তপুরে। অর্থাৎ শ্রী রামকৃষ্ণ আমাদেরকে এইটি শেখাচ্ছেন যে আমার মধ্যেই সেই ভগবান আছেন, আর আমার মধ্যে যদি সেই ভগবান থাকেন, আর কি শেখাচ্ছেন? শ্রী রামকৃষ্ণের সবচেয়ে যে প্রতিটি মানুষের অন্তরে সেই ভগবান কিন্তু লুকিয়ে আছেন, সেটা জাগাতে হবে। তিনি কত সুন্দর গ্রাম্য উদাহরণ দিয়ে বলছেন, একটি চন্দনের কাঠ অনেক দিন কাদা জলে পড়ে আছে, সে জানে না সে চন্দন কাঠ। আস্তে আস্তে যেই যখন চন্দন কাঠটাকে ঘষা হচ্ছে, ঘষতে ঘষতে দেখা যাচ্ছে তার স্বর্ণের সুগন্ধ হয়েছে। অর্থাৎ আপনার সেই ভেতরের মধ্যেই, সেই ভেতরের মধ্যেই সেই দেবত্ব লুকিয়ে আছেন। আর শ্রীরামকৃষ্ণ বারবার বলছেন যেটা যেটা যে মানুষই হচ্ছেন শিব, অর্থাৎ ভগবান বলে মানুষই হচ্ছেন সেই সেই ভগবান, মানুষের মধ্যেই সেই ভগবান লুকিয়ে আছেন। সেই জন্য অধ্যাপক রাইটকে স্বামীজি একটা কবিতা লিখে পাঠিয়েছেন, সেখানে লিখছেন, আমি পাহাড় পর্বত উপত্যকা ঘুরে বেরিয়েছি, মন্দির মসজিদ গির্জায় গেছি, বেদ বাইবেল কোরআন উপন্যাস সব শাস্ত্র পড়েছি, কত তীর্থস্থান গেছি তোমাকে খুঁজে পাইনি, তোমার কণ্ঠস্বর শুনেছি কিন্তু কোথায় তুমি বুঝতে পারিনি, শেষে একদিন আবিষ্কার করলাম তুমি আমার হৃদয়ের মধ্যে আছো। অর্থাৎ ভগবান এখানেই আছেন। শ্রীকৃষ্ণ গীতায় কি বলছেন, ঈশ্বর সর্বভূতানাং হৃদয়েষু অর্জুন তিষ্ঠতি ব্রহ্মায়ং সর্বভূতানি যন্ত্ররূঢ়ানি মায়া। অর্থাৎ সেই ভগবান কিন্তু আমার এই ভেতরের মধ্যেই কিন্তু সেই লুকিয়ে আছেন। আর কি, আমি যদি আমার সেই দৈব সত্তাকে যদি আমি জাগাতে পারি, তাহলে কিন্তু আমি আমার সেই ভগবান শ্রী রামকৃষ্ণকে ভালোবাসা মানে কি, শ্রী রামকৃষ্ণের যে দৈব গুণগুলো সেগুলো নিজের জীবনে প্রকাশিত করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ ষোড়শোধ্যায় কি বলেছেন, অভয়ং সত্য সংশুদ্ধি জ্ঞান যোগ ব্যবস্থিতি দানং দমশ্চ সধ্বায়স্তপার্জবম অহিংসা সত্যম ক্রোধ ত্যাগ শান্তিরপৈশুন দয়া ভূতেষু লুপ্তং মর্দবং হিয়চাফলম তেজক সমাধিতি শৌচম আদ্রোহীনাতিমানিত ভবন্তি সম্পদং দৈবিং অভিজাতস্য ভারত। অর্থাৎ আমার এই দেবত্বকে ভেতরে শ্রী রামকৃষ্ণ বারবার, সে আপনি খ্রিস্টান হোক মুসলমান হোক প্রতিটি মানুষের মধ্যে সেই দেবত্ব লুকিয়ে আছে,
প্রতিটি মানুষ সেই দেবত্বকে যদি বিকশিত করতে পারে, তাহলে আমরা কিন্তু কেউ কোনো দিন কাউকে হিংসা করতে পারব না। অর্থাৎ প্রতিটি মানুষের মধ্যেই সেই ভগবান লুকিয়ে আছে। আমি যাকে হিংসা করছি তার মধ্যেও সেই ভগবান লুকিয়ে আছে। যদি আমরা মায়ের জীবনী দেখি, দেখবেন মায়ের বাড়িতে অনেকগুলি বিড়াল ছিল, সেখানে দেখবেন সেখানে জ্ঞান মহারাজ কি করছেন, জ্ঞান মহারাজ কি করছেন, বিড়ালগুলোকে যখন মারছেন মা বলছে ওর মধ্যেও আমি আছি। অর্থাৎ প্রতিটি মানুষের ভেতরে সেই ভগবান বিরাজ করছেন। আর আমরা যদি প্রতিটি মানুষ প্রতিটা মানুষকে সব সময় ভাবি যে ভগবান, তাহলে কিন্তু আমি কখনোই কাউকে হিংসা করতে পারবো না। এটি শ্রীরামকৃষ্ণ বলছেন বারবার যে তোমার মধ্যে যে দেবত্ব লুকিয়ে আছে সেটাকে তুমি সব সময় সেটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করো। তোমার সেই অন্তরে দেবত্ব বারবার লুকিয়ে আছেন, সেই দেবত্বকে আমাকে সব সময় জাগাতে হবে। শ্রীরামকৃষ্ণকে ভালোবাসা মানে স্বামীজিকে ভালোবাসা মানে মাকে ভালোবাসা মানে আমার সেই দৈব গুণগুলো ক্ষমা দয়া প্রেম ভালোবাসা সব সময় যেন বিকশিত হয় আমার মধ্যে। ভগবান লাভ করো মানে আমি শ্রীরামকৃষ্ণ হয়ে যাব না, শ্রীরামকৃষ্ণের সেই দৈব গুণগুলোকে আমাকে আস্তে আস্তে সেগুলোকে বিকশিত করতে হবে। সেই জন্য বারবার বলছেন ধর্মেণ হীনা পশুবি সমানা। অর্থাৎ মন্দিরে যাচ্ছি, মসজিদে যাচ্ছি, বিভিন্ন জায়গায় মাথা ঢুকছি, বিভিন্ন রকমের প্রার্থনা করছি, শ্রীরামকৃষ্ণ এসে দেখিয়ে দিলেন প্রার্থনা কিভাবে করতে হয়। আমাদের প্রার্থনা তো হচ্ছে লেনদেনের প্রার্থনা, ভগবান তুমি এটি দাও তোমাকে ওটি দেবো, এটি হচ্ছে আমাকে। শ্রীরামকৃষ্ণ কি বলছেন যে তোমার প্রতি যেন আমার ভালোবাসা হয়। যদি ভগবানের প্রতি আমার ভালোবাসা হয় তাহলে গোটা বিশ্বের মানুষের কিন্তু অশান্তি দেবে। প্রতিটা ভগবানকে ভালোবাসি মানে সেই ভগবান তো প্রতিটি মানুষের মধ্যে আছে, অর্থাৎ তোমার প্রতি আমার ভালোবাসা হয়। কিন্তু আমরা প্রার্থনা করতে পারি না। যেমন স্বামীজি একটি সুন্দর গল্প বলতেন, কি বলবেন যে একজন স্বামী স্ত্রী তাদের নাকটা চ্যাপ্টা, এত চ্যাপ্টা যে বিভিন্নভাবে তাদেরকে রাগায়, তাদের মনে খুব কষ্ট। তা তারা একদিন শিবের ধ্যান করছে, শিবের ধ্যান করার পর বলছে শিব তুষ্ট হয়ে বলছে দেখো তোমাদের ধ্যানে আমি খুব খুশি, তোমরা তিন আমার কাছে তিনটে বর নাও। তখন ওরা বলছে ঠিক আছে। কিন্তু ওরা গিয়ে চিন্তা করছে দেখো আমাদের তো সবচেয়ে বড় সমস্যা নাক নিয়ে, তা ভগবানের কাছে আমরা নাক চাই তাহলে খুব ভালো হবে। গিয়ে ভগবানকে বলছে ভগবান আমাদের নাক দিন। আর যেই বলেছে গোটা শরীরে নাকে ভর্তি হয়ে গেছে। তা ওরা আয়না গিয়ে চারে সর্বনাশ, এ কি হলো? সঙ্গে সঙ্গে আরে আরে এ তো বেরোতে যাবে না। তখন বলছে আরে কি করা যায়। তখন কাটলে একটা বর চলে গেল, দু নম্বর বলছে ভগবান আমাদের নাক চলে যাক। আরে যেই বলেছে নিজের নাকটা ছিল সেটাও চলে গেছে, সব নাক চলে গেছে। তারপর আয়না গিয়ে দেখছে আরে এ তো আরো অবস্থা খারাপ। তখন বলছেন ভগবান যেমন ছিলাম আমাকে তেমনি করে দাও, অর্থাৎ আমি প্রার্থনা করতে পারলাম না, তা ভগবান দেখা দিলেন। শ্রীরামকৃষ্ণ জীবন খ্রিস্টান ধর্ম মুসলমান ধর্ম যে কোনো ধর্মই বলুন না কেন, শ্রীরামকৃষ্ণ কিন্তু প্রার্থনা করতেন যে তোমার প্রতি আমার যেন ভালোবাসা হয়। তোমার প্রতি যদি আমার সেই ভালোবাসা আসে তাহলে কিন্তু সব হয়ে যাবে। আর কি শেখালেন? যে যে কোনো মানুষ হচ্ছেন সেই ভগবান, আর সেই মানুষের সব সময় শ্রীরামকৃষ্ণ বলছেন সেবা করতে, যেটা হচ্ছে পূজা বুদ্ধিতে। অর্থাৎ শ্রীরামকৃষ্ণের কথা মৃত যদি অনুধ্যান করেন, তিনি একটি সুন্দর কথা বলছেন মোর ফিরিয়ে দাও সংসারী মানুষের উদ্দেশ্যে, যে তুমি যেদিকে যাচ্ছ সেটিকে কিন্তু মোর ফিরিয়ে দাও, অর্থাৎ ঘুরিয়ে দাও। কি না ভাবটাকে ঘুরিয়ে দাও। অর্থাৎ তুমি বাড়িতে যেমন একজন শ্রীরামকৃষ্ণের কাছে গেছেন, সেখানে গিয়ে বলছেন আমি বাড়িতে ধ্যান করতে বসছি, আমার ছোট্ট নাতিটি বারবার আমাকে ডিস্টার্ব করছে। শ্রীরামকৃষ্ণ বলছেন মোর ফিরিয়ে দাও। তুমি কার ধ্যান করছো? গোপালের, ওইটিকে তুমি গোপাল ভাবো। তাহলে শিখে হচ্ছে সব সময় কিন্তু, হ্যাঁ সেই সব সময় কিন্তু
সেই গোপালেরই চিন্তা করতে করতে, সেই গোপালের চিন্তা করতে কিন্তু চব্বিশ ঘন্টা সেই গোপালের ধ্যান করছেন। সেই জন্যে দেখুন শ্রীরামকৃষ্ণের সম্বন্ধে প্রায়নবী বলে একজন বলছেন যে পাশ্চাত্যের যে বিজ্ঞান, সেই বিজ্ঞান আমাদের অনেক কিছু দিয়েছে, আমাদেরকে বাহ্যিক ক্ষেত্রে ঐক্যবদ্ধ করেছে, দূরত্বের অবসান ঘটিয়েছে, কিন্তু সেই বিজ্ঞান প্রযুক্তি আবার আমাদের মরণস্থে সুসজ্জিত করেছে, আমাদের আপন আপন সীমার মধ্যে বদ্ধ করেছে। তাই এই ভয়ানক পরিস্থিতি থেকে যদি আমাদেরকে মুক্তি পেতে হয় তবে শ্রীরামকৃষ্ণই হচ্ছেন সেই পথ। ওম শান্তি 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 হরি ওম তৎসত শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। মহারাজ।